সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জাজ মাল্টিমিডিয়ার মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট মাসুদ রানা, এখানে কিন্তু বলিউড অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুরের কাস্টিং নিয়ে কম জলগোলা হয়নি। চলতি বছর 29 আগস্ট জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজ থেকে জানানো হয় যে মাসুদ রানা সিনেমার মধ্য দিয়ে ফার্স্ট টাইম বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুর, এবং এই মুভিতে সুলতা ক্যারেক্টারের জন্য তাকে সিলেক্ট করা হয়। কিন্তু পরবর্তীতে শ্রদ্ধা কাপুরের তরফ থেকে জানানো হয় যে তার কাছে এই ধরনের কোনো প্রস্তাব আসেনি। এরপর শ্রদ্ধার এমন স্টেটমেন্টের পর থেকে জাজ মাল্টিমিডিয়াকে ঘিরে চলছিল আলোচনা সমালোচনা। বাট এই সমালোচনা রেস্ট কাটিয়ে না উঠতে উঠতেই জাজের তরফ থেকে আসলো নতুন আরেকটি অ্যানাউন্সমেন্ট, যেখানে জাজের তরফ থেকে দাবি করা হয় যে মাসুদ রানার সিনেমায় নাকি থাকছেন না শ্রদ্ধা কাপুর। তবে এর কারণ হিসেবে জাজ জানায়, শিডিউল জটিলতার কারণে নাকি শ্রদ্ধা কাপুর অভিনয় করতে পারছেন না। জাজ মাল্টিমিডিয়ার ওই পোস্টে দাবি করা হয় যে শ্রদ্ধা কাপুরের এজেন্টের কাছে সাইনিং অ্যামাউন্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল। চুক্তি ছিল যে 27 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত মরিশিয়াসে শুটিং হবে, কিন্তু মরিশিয়াসে ইনভায়রনমেন্ট শুটিংয়ের অনুকূল না হওয়ায় সেই শিডিউলটা চেঞ্জ করা হয়েছে। অন্যদিকে শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যান্য প্রজেক্টে ব্যস্ত হওয়ার কারণে তাকে সরিয়ে অন্য একজন বলিউড অ্যাক্ট্রেসকে নেওয়া হচ্ছে। সেই পোস্টে ছবির শুটিং দেরি হওয়ার কারণ হিসেবে যার জানায়, শুরুতে মাসুদ রানার 50% শুটিং মরিশিয়াসে হওয়ার কথা ছিল, কিন্তু মরিশিয়াস শুটিং বান্ধব না হওয়ার কারণে আমাদের মরিশিয়াস থেকে সরে এখন সাউথ আফ্রিকা যেতে হচ্ছে। এখন মাসুদ রানার শুটিং হবে বাংলাদেশে 30%, সাউথ আফ্রিকায় 40%, মরিশিয়াসে 10%, থাইল্যান্ডে 10% ও আমেরিকাতে 10%। তাছাড়া বাংলাদেশের যৌথ প্রযোজনা নীতিমালা এখন অত্যন্ত জটিল, বিধায় আমরা এখনও যৌথ প্রযোজনার জন্য সরকারের কাছে আবেদন করতে পারিনি, এবং সেখানে বলা হয় এগুলো সময় সাপেক্ষ বিষয়। ওয়েল, সিনেমা মুক্তির আগে জাজের কাস্টিং নিয়ে এই ধরনের জটিলতা কিন্তু প্রথমবার নয়। এর আগেও দহন সিনেমায় বাঁধনে থাকার কথা ছিল, ইভেন বিভিন্ন প্রেস কনফারেন্সে এসে তিনি এই বিষয়ে কথাও বলেছেন। পরবর্তীতে বাঁধনকে আর এই সিনেমায় দেখাই গেল না। এছাড়া আপকামিং জিন সিনেমায় পিয়া বিপাশার কাস্টিংয়ের কথা কিন্তু শোনা যাচ্ছিল, কিন্তু সেখানেও পিয়া বিপাশা থাকছেন না। এখন জাজকে ঘিরে এই ধরনের নিউজগুলো আসলে কি সত্য নাকি শুধুমাত্র পাবলিসিটি স্টান্ট, এটা তো সময় হলে জানতে পারবো। সো ভিউয়ার্স, মাসুদ রানা নায়িকা নিয়ে জাজ মাল্টিমিডিয়ার এই স্ট্যাটাস সম্পর্কে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।